হ্যাঁ, শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসে শুরু করছি। আজকে ক্লাস হচ্ছে লিস্ট। লিস্ট একটা ইন্টারেস্টিং পার্ট, কারণ আমরা ওয়েবসাইটে গেলেই দেখতে পারি যে এখানে একটা মেনু অপশন, ঠিক আছে, ডক, আপডেট, ব্লগ, এপিআই, এই জিনিসগুলো আসছে। এটাকে কিন্তু লিস্ট দিয়ে তৈরি করা হয়েছে। এটাকে কোন লিস্ট দ্বারা তৈরি করা হয়েছে এবং লিস্ট কয় প্রকার, সেটি নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা চলুন আমরা দেখে আসি, এবং গত পর্বের ভিডিওটা, গত পর্বের কোডগুলো আমি ডিলিট করে দিচ্ছি, যদি আপনাদের কোডটা কাজে লাগে, এবং আমি নিচে ডিসক্রিপশন বক্সে কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে কোডটা নিয়ে নিয়ে কাজ করতে পারবেন প্র্যাকটিস করার জন্য। আচ্ছা তারপরে বডির ভিতরে আমরা কাজটা করব। আচ্ছা এটাকে আমরা রিফ্রেশ করে দিই, চলে গেল। আচ্ছা আমরা বডির ভিতরে লিস্ট নিয়ে আলোচনা করব। লিস্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। এই অর্ডার লিস্টটাকে কী বলা হয় এবং আনঅর্ডার লিস্টটা কী? অর্ডার লিস্টটা হচ্ছে যখন আমরা অর্ডার লিস্ট করব, সেই লিস্টের পাশে 1 2 3 4 5 6 7 8 আসবে। অর্থাৎ আমরা যদি মনে করি 1 1 হচ্ছে অ্যাপেল, 2 হচ্ছে ব্যানানা, 3 হচ্ছে যে কোনো নাম হতে পারে, ঠিক আছে, হোয়াট এভার। সো এইটা হচ্ছে মূলত অর্ডার লিস্ট, মানে পাশে 1 2 3 4 5 6 7 8 এইটা শো করবে। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে আমরা যে কোনো লেখার পাশে বুলেট পয়েন্ট দেখি, সেটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তো আমরা যে কোনো লিস্ট ইউজ করে এই ধরনের মেনু তৈরি করতে পারবো, সমস্যা নেই। এখন নির্ভর করে আপনি কোনটা ব্যবহার করবেন। ওকে আমরা শুরু করি প্রথমে ইউএল, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, সরি সরি আনঅর্ডার লিস্ট। এটা তো আনঅর্ডার লিস্টের ভিতরে যে আইটেমগুলো থাকবে সেটা হচ্ছে এলআই দিয়ে ট্যাগ দ্বারা আবদ্ধ করা থাকবে, এবং এই এলআইয়ের ভিতরে আমরা লিখতে পারি যে কফি, আবার লিস্ট নিলাম, এই লিস্টের ভিতরে নিলাম হচ্ছে টি। এবার যদি রিফ্রেশ করি দেখতে পারবো যে এখানে আনঅর্ডার লিস্টে কী আসছে, এখানে বুলেট পয়েন্ট আসতে পাশে, ঠিক আছে, এই যে বুলেট পয়েন্ট। সো আমরা যদি আরও একটা লিস্ট অ্যাড করি, টি নিলাম, মিল্ক, মিল্ক নিয়ে রিফ্রেশ করি, তাহলে চলে আসলো। বা এখানে হোয়াট এভার হতে পারে, যে কোনো কান্ট্রি নেম, বিভিন্ন যে কোনো ধরনের লিস্ট হতে পারে, আপনার প্র্যাকটিস করার জন্য এটা ইউজ করবেন। এবার আনাদার লিস্ট ওয়েল লিখলাম, ওয়েলটাকে নিয়ে ওয়েলের ভেতরে আমরা আবার লিস্ট অ্যাড করলাম, লিস্টের ভেতরে আবার লিখলাম কফি, আরটা নিলাম হচ্ছে এলআই, টি আরটা নিলাম হচ্ছে মিল্ক, রিফ্রেশ করি একটু বলছে 1 2 3 4 আসছে। এটাকে বলা হয় হচ্ছে অর্ডার লিস্ট, এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। আপনি চাইলে এই যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ভিতরে কিন্তু নিউমেরিক্যাল যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে, সেটা কীভাবে ইউজ করতে সেটা আপনার ভাষার কাজ করবেন। তাহলে এটা আপনি গুগল করবেন যে অর্ডার লিস্টের অ্যাডভান্স আরও কী কী আছে, অর্ডার লিস্টের যে আরও প্যারামিটার যেখানে এখানে পাস করা যায়, অর্থাৎ ক্লাস পাস করা যায়, সো এইগুলো কীভাবে করতে হয় সেটা আপনারা আস্তে ঘাটাঘাটি করবেন। আর যদি না পারেন অবশ্যই আমাকে জানাতে হবে, আমি যদি জানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখানোর মাত্র রইল, ধন্যবাদ।